আজকে কানাইলাল পল্লী ঠাকুরটা দেখতে যাচ্ছে শেষমেশ, ঠাকুরের কৃপায়। ঠাকুর না চাইলে তো কিছু হয় না। তো কালকে হয়তো ঠাকুর চাননি, কালকে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন, সেজন্য কালকে আমাদের যাওয়া হলো না। তোমাদেরকে তো সব কিছু বলেছি। তো আজকে আবার আমরা বেরিয়েছি, এখন আমরা ভদ্রেশ্বরে আছি। জেরিকে নিয়ে এসেছি আমি যে স্কুটিতে করে, জেরি বসে আছে দোকানের সামনেই আমাদের। তারপরে রোহিত আসবে, দিয়ে বাইকে করে নিয়ে যাবে ওকে। রোহিত এখানেই আছে, ভদ্রেশ্বর তেতুলতলায় রয়েছে কাজে। তো এখন আসবে, এসে নিয়ে যাবে। আর জেরি এখানেই বসে আছে। এই যে ভদ্রেশ্বর স্টেশন। আর ওই যে উপরে আমাদের দোকানটা। সব ভোগের লাইন দাঁড়িয়ে রয়েছে, ভোগ দিচ্ছে আজকে সব জায়গাতে, নবমীর ভোগ দিচ্ছে। আমাদের জেরি কিন্তু ঘুরতে প্রচন্ড ভালোবাসে, গাড়িতে উঠে খুব আনন্দ, খুব আনন্দ এদিক ওদিক সব দেখতে দেখতে যায়। তোমরাও জানো যে জেরি আমাদের বাইকে খুব সুন্দর ব্যালেন্স করে বসে থাকে। কত লোক দেখছে দেখো না, এদিকে ওদিকে মাথা ঘুরিয়ে কত লোক দেখছে। অনেকে জেরিকে দেখে আদর করছে, আবার অনেকে এমন রিয়াকশান করছে মানে কি না কি দেখে নিয়েছে, উড়িয়ে বাপরে ওই দেখ দেখ জামা পরে বসে যেমন যাচ্ছে দেখ, উড়ি বাপরে। তারপর এক জায়গায় এমন ভাবে টোটোর মধ্যে বসে যাচ্ছিলো কয়েকজন মহিলা, তো এমনভাবে চিৎকার করে উঠেছে মানে টোটো যে চালাচ্ছিল ড্রাইভার সে পর্যন্ত ভয় পেয়ে গেছে। বলছি কি কি আপনারা কত জোরে চিৎকার করলেন, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে খুব জোরে একদম চিল্লে উঠেছে। আর আমি না তখন ফোনে মানে ক্যামেরাটা অন ছিল না, তাহলে আমি তোমাদেরকে দেখাতাম ভিডিওটা। এই যে এবার আমরা কানাইলাল পল্লীর দিকেই যাচ্ছি, গলিতে আমরা ঢুকে গেছি মানকুণ্ডুর ওখানে। তারপরে আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে, এই যে চলে এসেছি এখানে, এই যে কানাইলাল পল্লী ওখানে ব্যানারটা টাঙানো রয়েছে, আর জাস্ট কিছুটা এই যে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এখানে আমরা প্রত্যেক বাড়ি ঠাকুর দেখতে আসি। আমরা 2020 এখানে এসেছিলাম করোনা পরিস্থিতিতে, তখনও আমরা জেরিকে নিয়ে এইখানে ঠাকুর দেখতে এসেছিলাম। আর জেরির পেজে আমরা এই 2022 আমি ছেড়েছি যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছে বলে, সেটা 2020 একটা ছবি ছিল। এইখানে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম, এই প্যান্ডেলেই ছবি তুলেছিলাম এখানেই। এখানে জেরি এর আগেও ঠাকুর দেখতে আসে। এই যে নেমেই পেয়ে গেছে একদম, খুব কাছের লোক, মানে মনে হচ্ছে কতদিনের চেনা। দেখো কত সুন্দর আদর খাচ্ছে দেখো না, ওরে বাবারে চেটে চুটে দেখো না যাচ্ছে তাই অবস্থা একদম। আমাদের জেরি খুব আদর খেতে ভালোবাসে। এই যে কোল থেকে নামানোর মানে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে, না নামাতে হবে না, এমনিই নেমে পড়বে। এই যে নেমে গেছে। আর কথাটা হচ্ছে কি, আজকে না জেরি প্রচণ্ড দুষ্টুমি করেছে প্যান্ডেলের মধ্যে, প্রচণ্ড মানে শুকিয়েই যাচ্ছে দেখো না, গন্ধ শুকিয়েই যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছিল একদম। আর এদিক ওদিক এদিক ওদিক খুব দুরন্ত ছটপট 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 করেছে, এত লাফালাফি করেছে। দেখো ওইখানে একটা স্পিচ আসছে, কি সুন্দর বাচ্চাটা আসছে। আর আমাদের জেরিকে দেখো, দেখো কি সুন্দর বাচ্চাটা রয়েছে। আর আমাদের জিরি মানে এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, আমাকে রোহিতকে পাত্তাই দিচ্ছে না। জিরি জিরি জেরির মতন হাঁটাচলা করে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে। আর ভেতরে ঢাক বাজছে, আরতি হচ্ছিল, ওই জন্য অতটা কথা শোনা যাচ্ছিল না, আমাদের কথা শুনতেই পাচ্ছে না, নিজের মতন হাঁটাচলা করছে। আর ওকে বেল্ট আমরা খুব একটা পরাই না, লেস ছাড়াই সব জায়গায় নিয়ে যাই। তো এখানে আমরা বাধ্য হয়ে ওকে বেল্টটা পরালাম শেষকালে, এত বদমাশি করছে, এত ছটফট করছে, মন্ডপ ভর্তি লোক আছে দেখো না, কোথায় কোথায় চলে যাচ্ছে। এর পায়ের ফাঁক দিয়ে গলে ওইদিকে চলে যাচ্ছে, ওর পায়ের ফাঁক থেকে গলে ওইদিকে চলে যাচ্ছে। ওই দেখো না, দেখো পুজো এইদিকে আছে, ঠাকুর এইদিকে আছে, ও কী করেছে সোজা ওইদিকে চলে গেছে, মানে এই প্রান্ত থেকে ঢুকে ওই প্রান্তে বেরিয়ে গেছে, ঠাকুরটা দেখো এদিকে রয়েছে। মানে ও চারিদিকে আগে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখবে, মানে হয়তো অনেকে ভাববে দেখো তোমরা ঠাকুরটা দর্শন করো, জয় মা জগদ্ধাত্রী, তোমার টানেই তো আমরা এসেছি, কালকে আসতে পারিনি আজকে আবার এসেছি, ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, তুমি টেনেছো বলেই আমরা আবার আজকে এসেছি।
তো প্যান্ডেলটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও, খুব সুন্দর হয়েছে। আর এই অভিনব ভাবনার জন্য কানাইলাল পল্লীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা, যে আমাদের বাড়ির পোষ্যদেরকে, আমাদের বাড়ির সদস্য হিসেবে আমরা ওদেরকে মনে করি। আমরা যেখানেই যাই না কেন, ওদেরকে আমরা সেখানেই আমাদের সাথে করে নিয়ে যাই। দেখো জেরি আমাদের নমস্কার করছে মাকে ভক্তি শ্রদ্ধা ভরে, কি সুন্দর নমস্কার করছে দেখো, আহা। আর ওদিকে ঠাকুর মশাই সুন্দর করে আরতি করছে, তারপরে আরতি শেষে চামর দিয়ে যেটা দিয়ে আরতি করছিল সেটা আমার জেরির মাথায় বুলিয়ে দিল, জেরিকে আমার আশীর্বাদ করে দিল, আহা কি সুন্দর মাকে প্রার্থনা করছে, প্রণাম করছে জেরি মা আমার। গুড গার্ল, গুড বাচ্চা আমার, সোনা বাচ্চা। সবাই ভাবছে কি হয়তো বাড়িতে বাধা থাকে ওই জন্য হয়তো ছটপট ছটপট করছে চারিদিকে, কিন্তু না, জেরি আসলে বাড়িতে খোলা থাকে তো, ছাড়া থাকে, ও বাইরে বেরিয়েও ভাবে কি আমি খোলা ছাড়া তো সব জায়গায় ঘুরে বেড়াবো, সব জায়গায় দৌড়াদৌড়ি করবো, সব জায়গায় ঘাটাঘাটি করবো, এটা যা দেখবো ওটা দেখবো, এখানে যাবো ওখানে যাবো, এরকম। এই দেখো না, নিজেই একা একা চলে যাচ্ছে দেখো, আসলে বাড়িতে ছাড়া থাকে তো এরকমই, ও ভাবে কি আমি সব জায়গাতেই মানে ঘুরে ঘাড়ে নিজে একা একা বেড়াবো, এবং গাড়িতে ওঠার জন্য দেখো কেমন ছটপট করছে, গাড়িতে উঠবে নাকি, তোয়ালেটা পেতেছে, তারপরে এবার ওই তুলবে, সে ওর তর্শ হইবে না, তার আগেই দুটো হাত নিয়ে উঠে পড়বে, বসে পড়লো গাড়িতে। ঠাকুর দেখা কমপ্লিট, ওখান থেকে জেরিকে গিফট দিল, সেটা আমি বাড়িতে নিয়ে এসে ওকে খাওয়ালাম, তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। আর ওখান থেকে একটা আমাদের সার্টিফিকেট দিল কানাইলাল পল্লী। এই চিন্তাভাবনাকে সত্যি আমরা স্যালুট জানাই, এরকম চিন্তাভাবনা যেন আরো সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এর পরবর্তী প্রজন্মে যেন আমাদের বাড়ির এই মেম্বারদেরকেও যেন তারা পুজো প্যান্ডেলে অ্যালাউ করে। তারপরে এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরার পথে আবারও জেরি লোকজন দেখতে দেখতে যাক জমকপূর্ণ একদম রাস্তা, যানজট রাস্তা, মাইক লাইট সব দেখতে দেখতে যাচ্ছে, না লাইটটা যদিও বা এখন জ্বলছে না, মাইকের গানের আওয়াজটা শুনতে শুনতে জেরি যাচ্ছে। কত লোকের ভিড় দেখো, ওই দেখো তিনজন বাইকে করে যাচ্ছে, জেরিকে দেখে কি আদর, মানে মুখে আদর এক্সপ্রেশন করছে আর কি। যাকগে ভালোই হলো ঘোরাটা আজকে জেরিকে নিয়ে, কালকে যেতে পারিনি, মনটা সত্যি খুবই খারাপ ছিল, মা আজকে আবার টেনেছেন তাই আজকে আবারও চলে গেছিলাম আমরা দুপুরবেলাতে ভালো করে ঘুরে ছবি তুলে, জেরিকে একদম মায়ের সামনে বসিয়ে ঠাকুর দর্শন করিয়ে আরতি প্রদীপের তাপে ছোঁয়া দিয়ে জেরিকে আশীর্বাদ করে তারপরে আমরা জেরিকে বাড়ি নিয়ে এসেছি। পেডিগ্রির মতো দেখ,